আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা আজকে দেখি যারা কাতার প্রবাসী আছেন তাদের জন্য, যারা ড্রাইভিং লাইসেন্স নেবেন অথবা নেওয়ার চেষ্টা করতেছেন অথবা নেবেন চিন্তা ভাবনা করছেন ভর্তি হবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তি হবেন তাদের জন্য এই টেস্ট, এটা হচ্ছে গিয়ে পার্কিং টেস্ট, এল পার্কিং টেস্ট, এই টেস্টের নাম হচ্ছে এল পার্কিং টেস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব, শিখব কিভাবে এল পার্কিং টেস্ট সহজেই করা যায়, ঠিক আছে? চলুন আমরা প্রথম থেকে শুরু করি। গাড়ি প্রথমে টেস্টের সময় এরকম জায়গাতে থাকবে, আর আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এখান থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে যাবে। তবে একটা জিনিস, এল পার্কিং এ ওঠার সময়, ওঠা বলতে এজন্য আমি ওঠা বলতেছি কারণ এই সামনের সাইডটা, এই সাইডটা একটু উঁচা থাকে, উঁচু থাকে, এই সাইডটা নিচু থাকে। এদিকে এই জায়গাটা হচ্ছে একটু ঢালু, এই যে এদিকে একটু উঁচা থাকে, আর এটা পুরোটাই ঢালু। এই ঢাল থেকে উঠে উপরে গিয়ে পার্কিং করতে হয়, তারপর আবার ব্যাগের দিকে এসে ঠিক ওখানে নিয়ে ব্যাগ দিকে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়। এটাই হচ্ছে পার্কিং টেস্ট। তো এই পার্কিং টেস্টটা কীভাবে সহজে করতে পারবেন, আমার ভিডিওটা দেখলে আপনারা সহজে এই কাজটা করে ফেলতে পারবেন এক চান্সে। কি বলছো বুঝতে পারছেন? তো দু তিনটা টিপস আছে এখানে, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সহজেই আপনারা পাস করতে পারবেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে পার্কিং টেস্টটা, এল পার্কিং টেস্ট আপনি যখন টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার সময় সর্বপ্রথম আপনার এই টেস্টটাই নেওয়া হবে, এই এল পার্কিং টেস্টটাই নেওয়া হবে। তাই আপনি যদি এই টেস্টটা ভালোভাবে দিতে পারেন তাহলেই দ্বিতীয় যে পকেট পার্কিং বা প্যারালাল পার্কিং আছে ওটাতে সুযোগ পাবেন, তা না হলে কোনো সুযোগ পাবেন না। আপনি যতই ভালো পারেন না কেন, পকেট পার্কিং কোনো লাভ নেই, কারণ আপনাকে আগে এই এল পার্কিংয়ে পাস করতে হবে। তাই আমি বলছি, আমি যে টিপসগুলো বলবো সেগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন এবং এরকমভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সহজে পাস করতে পারবেন, একদম ইজিলি পাস করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা পাস করবেন। তো চলুন দেখি, গাড়ি প্রথমে উপরে ওঠার সময় দেখতে হবে আমাদেরকে। দেখুন গাড়িটা, আপনি মাঝ থেকে এখানে যে কোনোভাবে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে গাড়ি চালিয়ে সামনে যাবেন, সামনে। এখানে একটা টিপস আছে, এটা তত একটা গুরুত্বপূর্ণ নয় তবে মানা ভালো। এই গাড়িটা এখানে মাঝখান দিয়েই গেছে, ঠিক আছে, মাঝখান দিয়েই গেছে। তবে যদি গাড়িটা এই পাশে একটু, যে ড্রাইভার এখানে বসে, তো ড্রাইভার এখানে বসলে ড্রাইভারের লেফট সাইডে এই যে হলুদ লাইন আছে, এই হলুদ লাইন, হলুদ লাইন থেকে এক গিব্বা অথবা এক ফুট, 10 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত গ্যাপ রাখা ভালো। তবে মাঝখান দিয়ে গেলে ওটা উপরে ওঠার সময় মাঝখান দিয়ে গেলেও সমস্যা নেই, তবে এদিকে এই হলুদ লাইন থেকে 1 ফুট জায়গা, ম্যাক্সিমাম 1 ফুট, 10 ইঞ্চি হলেও ভালো, এতটুকু জায়গা গ্যাপ রাখা উত্তম। তারপর গাড়ি এখান থেকে চলে একটু সামনে আসবে, সামনে কোথায় আসলে থামাতে হবে আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, এখন এই যে সাদা লাইনটা আছে,
সাদা লাইন বরাবর যখন আপনার এই যে মিরর এই দুই এই মিররটা যখন এই বরাবর হবে সেটা আমি আপনি এখানে বসে থেকে দেখতে পাবেন বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন তখনই আপনাকে গাড়ি স্টপ করতে হবে গাড়ি স্টপ করে আপনার যে স্টিয়ারিং হুইল ফুললি রাইট টার্ন করতে হবে ফুল ফুল রাইট টার্ন করতে হবে ফুল রাইট টার্ন করার পরে আপনাকে গাড়ি আবার অ্যাক্সিলারেটর মারতে হবে অ্যাক্সিলারেটর দিলে বাস গাড়ি আস্তে আস্তে সামনের দিকে অটোমেটিক যাবে গেলে এখানে এসে আপনাকে গাড়িটা একটু থামাতে হবে কারণ আপনার হুইল তো বাঁকা সেটাকে একটু সোজা করতে হবে এখন আপনার গাড়ির হুইল এখনো বাঁকা তাই এটাকে একটু সোজা করতে হবে এখানে ক্লাস পার্কিং ব্রেক ডাবাতে পারেন নাও ডাবাতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে একটু থামানো উচিত থামানোটা দরকার আছে থামিয়ে স্টিয়ারিং হুইল সোজা করবেন সোজা করে তারপরে আবার সামনে যাবেন তারপর সামনে নিয়ে আসবেন গাড়িটাকে সামনে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে যে দ্বিতীয় টিপস আপনাকে ফলো করতে হবে সেই টিপসটা হচ্ছে গিয়ে দেখুন এই গাড়িটাকে আপনার রাইট সাইডে যে হলুদ লাইন আছে হলুদ লাইন থেকে সামান্য একটু দূরে রাখছে সামান্য একটু গ্যাপে রাখছে গাড়িটা ঠিক আপনাকে ওইরকম সামান্য একটু গ্যাপে রাখতে হবে যদি এখানে সামান্য একটু গ্যাপে না রাখেন তাহলে আপনি গাড়ি সহজে নিচে নামাতে পারবেন না বুঝতে পারছেন গাড়ি আপনি নিচে পার্কিং থেকে নামাতে পারবেন না সাইডে টাচ হবেই 100% টাচ হয়ে যাবে তো আসুন দেখি কি হয় গাড়ি ওখানে গিয়ে থামালো থামানোর পরে আপনাকে ব্যাক করে আবার চলে আসতে হবে তবে আপনাকে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই হলুদ দাগ থেকে গাড়ি যাতে গাড়ি যেন বেশি দূরে সরে না যায় গাড়ি যদি দূরে সরে যায় তাহলে আপনি পাস করতে পারবেন না আপনাকে এটা সবচেয়ে বেশি গুরুত্ব মানে খেয়াল রাখতে হবে আপনি যখন ব্যাগে আসবেন এই মিরর দেখবেন সবসময় এই মিরর দেখে আপনি লাইনে রাখার চেষ্টা করবেন এই হলুদ দাগের কাছাকাছি রাখার চেষ্টা করবেন তারপর গাড়ি আস্তে আস্তে পিছনে নিয়ে আসবেন পিছে আস্তে আস্তে দেখুন ও কিন্তু হলুদ দাগ থেকে সরছে না হলুদ দাগের কাছাকাছি থাকছে এখন ও এখানে গাড়িটা থামালো এই হচ্ছে কি আরেকটা টিপস এখানে দেখুন গাড়ির চাকা হচ্ছে কি এখানে পিছনের চাকা আর এই যে যে লাইনটা এই লাইনটা এখান থেকেই সম্পূর্ণভাবে ব্যান্ড হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন কারণ এখানে একটা লাইন আছে এই লাইনটা সব জায়গায় থাকবে না এখানে একটা চিহ্ন দিয়ে রাখছে কিন্তু এই চিহ্নটা সব জায়গায় থাকবে না এটাই স্বাভাবিক সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই যে যে সাদা দাগটা আছে এই সাদা দাগটাই ফলো করতে হবে এখানে এই সাদা দাগটা এখান থেকে ব্যান্ড হয়েছে ঠিক যেখানে ব্যান্ড স্টার্ট হয়েছে ওখানে আসার পরেই পিছনের চাকা ওখানে আসার পরেই আপনাকে গাড়ি থামাতে হবে ওখানে গাড়ি থামাতে হবে এবং ওখানে গাড়ি থামিয়ে আপনার স্টিয়ারিং ফুললি রাইট টার্ন করতে হবে ফুল রাইট টার্ন করে আপনাকে গাড়ি আস্তে আস্তে বেগে দিতে হবে এখানে যে চিহ্ন দেখাচ্ছে এগুলো সবসময় থাকে না সব জায়গায় থাকে না এগুলো দেখে লাভ নেই দেখুন গাড়িটা আপনার অটোমেটিক পিছনে চলে আসলো এখানে একটা জিনিস দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাঁকা অবস্থায় আছে এখন এই মাথাটা দেখুন গাড়ির সামনে ফ্রন্ট সাইড কোথায় চলে এসেছে আপনি যদি গাড়ি এই মাঝখান দিকে নিয়ে আসেন মাঝখান দিয়ে নিয়ে আসেন
আর নিয়ে এসে এখান থেকে এরকমভাবে স্টিয়ারিং ঘুরান, তাহলে একবার ভেবে দেখুন। ও সম্পূর্ণ ওই পাশে রেখেছে, এই লাইনের পাশাপাশি রেখেছে, তারপরও গাড়ির মাথাটা এখানে চলে এসেছে। সাপোজ সেটা ম্যাক্সিমাম 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 1 ফুট এরকম গ্যাপ আছে। আর যদি আপনি লাইন থেকে মাঝখানে দুই লাইনের দুই হলুদ দাগে মাঝখান দিয়ে গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে সম্পূর্ণ টাচ হয়ে যাবে। সেজন্যই নামার সময় এই সাইড থেকে আসতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নেমে আসার সময়। দেখুন গাড়িটা কি সুন্দর আরামসে ঘুরে গেল, সুন্দরভাবে গাড়িটা ঘুরে গেল। এখন স্টিয়ারিং সোজা করে আপনাকে সোজা ব্যাগে চলে যেতে হবে এবং ওই লাল ঘরের মধ্যে নিয়ে যেতে হবে। সম্পূর্ণ কাজটাই স্লোলি স্লোলি করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। আপনি ওখানে যাওয়ার পর, ওখানে গিয়ে গাড়ি রাখার পরে আপনি পাস। এটাই ছিল এল পার্কিং বাংলায়। সবাইকে দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।